বেহাল রাস্তা। গ্রামবাসীদের বিক্ষোভের মুখে দিদি দুধ বিশ্বজিৎ দাস এদিন গাড়াপোতা এলাকায় কর্মসূচিতে অংশ নেন তিনি। গ্রামবাসীদের অভিযোগের কথা শুনে আগামী এক মাসের মধ্যে বেহাল রাস্তা মেরামতের আশ্বাস বিধায়কের। দিদির দুধ কর্মসূচিতে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়লেন দিদির দুধ বিশ্বজিৎ দাস। রাস্তার দাবিতে ক্ষোভ প্রকাশ স্থানীয়দের। শুক্রবার বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস দিদির দুধ হিসাবে হাজির হন গাড়াপোতা গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় মন্দিরে পুজো দিয়ে এদিনের কর্মসূচি শুরু করেন তিনি। এরপর রওনা দেন স্থানীয়দের সাথে কথা বলার জন্যে। পথে যাওয়ার পথে স্থানীয় নকফুল মাঠপাড়া এলাকায় দিদির দুধের গাড়ি আটকান স্থানীয়রা। স্থানীয় মহিলারা বলেন, দীর্ঘদিন ধরেই বেহাল এলাকার রাস্তা, বারংবার জানিয়ে সমস্যার সমাধান হয়নি। বেহাল রাস্তার পাশাপাশি আবাস যোজনার ঘর পাচ্ছেন না বলেও অভিযোগ তুলেছেন তারা। স্থানীয় বাসিন্দারা নিজেদের তৃণমূল সমর্থক বলে দাবি করে বলেন, আমরা আমাদের বিভিন্ন রকমের অভাব অভিযোগ জানাবার জন্য আমরা এই পর্যন্ত কোনো সুযোগ সুবিধা কিচ্ছুই পাইনি। এই যে সারা বছর আমরা সারা এই যে 11-12 বছর ধরে এই যে একই পার্টিরে ভোট দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা কি পেলাম? এবার আমাদের এমন একটা অনুরাগ এসেছে যে এবার আমরা হ্যাঁ এবার রাস্তাঘাটে চলতে পারি না। রাত্রে বিকালে চলতে গেলে ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, তাদেরও সাইকেল নিয়ে যেতে খুব অসুবিধা হয়। এবার আমরা এমনই সিচুয়েশনে পৌঁছে গেছি যে এবার আমরা কেউ ভোট দিতে যাব না। স্থানীয়দের কথা শোনার জন্য গাড়ি থেকে নামেন বিধায়ক। স্থানীয়দের অভাব অভিযোগ শোনার পর বিশ্বজিৎ দাস বলেন, ক্ষোভ হওয়াটাই স্বাভাবিক, কেন্দ্র সরকার দীর্ঘদিন টাকা দিচ্ছে না। পাশাপাশি রাস্তা মেরামতের জন্য 5 লক্ষ টাকা দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি। বলেন, আগামী এক মাসের মধ্যে রাস্তা মেরামত হয়ে যাবে, এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধানকেও প্রয়োজনীয় নির্দেশ দেন। বিশ্বজিৎ দাস বলেন, ক্ষোভটা স্বাভাবিক, যেহেতু রাস্তাটা এখনও রিপেয়ার হয়নি, রাস্তা তৈরি রাস্তা, রিপেয়ারের অসুবিধা হয়েছে। জানেন, দীর্ঘদিন কেন্দ্রীয় সরকারও আমাদের ডেভেলপমেন্টের টাকা আটকে রেখেছেন, তথাপি এর মধ্যে দাঁড়িয়ে পঞ্চায়েত সমিতি থেকে 5 লক্ষ টাকা রিপেয়ারের জন্য স্যাংশন হয়েছে এবং বাকি যে টাকাটা লাগবে আমরা আগামী এক মাসের মধ্যে যাতে রাস্তাটা রিপেয়ার হয় তার জন্য বাকি টাকা প্রয়োজনে আমি দিয়ে এনাদের যে অসুবিধা সেটা আমি দূর করে দেবো। হ্যাঁ, সেটা কেন্দ্রীয় সরকার টাকা দেননি, দীর্ঘদিন ঘর বন্ধ আছে। আমি পঞ্চায়েত প্রধান আছে এখানে, আমি বলেছি ওরা সোমবার দিন পঞ্চায়েতে যাবে, যার যা অসুবিধা আছে সেটা পঞ্চায়েতে নথিভুক্ত করবে। তারপরে আমি আমার ফোন নাম্বারও দিয়ে গেছি, আমি তাদের সাথে কথা বলে যে অসুবিধাগুলো আছে আগামী 15 দিনের মধ্যে এই অসুবিধাগুলো যদি দূর করা যায় আমি প্রয়োজনে ডিএম বিডিওর সঙ্গে কথা বলছি। এদিনের এই কর্মসূচিকে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, আজকে বাগদার বিধায়ক দিদির দূত হয়ে উনি গেছিলেন গাড়াপোতা পঞ্চায়েতের নকফুল গ্রামে, সেখানে মানুষ বিক্ষোভ দেখায়, যেখানে রাস্তা হয়নি বিক্ষোভ দেখায়। শুধু সাধারণ মানুষ বিক্ষোভ দেখায়নি, তারা নিজেরাও বলছে যে আমরাও তৃণমূল করি। তা তৃণমূলের লোকই তৃণমূলের দিদির দূতকে বিক্ষোভ দেখাচ্ছে। তো শুধু আমরা বলছি না, সাধারণ মানুষ বলছে না, তৃণমূল নিজেরাই বলছে। এবং মানুষ ওখানে যথারীতি হুমকিও দিয়ে দিয়েছে, রাস্তা না হলে তারা ভোট বয়কট করবে। এরা ভোট পাওয়ার কোনো যোগ্যতাই রাখে না, এরা শুধু মানুষের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য আছে, মানুষের উন্নয়নের জন্য না। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।